আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি লাভ তৈরি করে দেখাবো, কুশি কাটার লাভ। দেখুন, এই লাভটা আমি তৈরি করে দেখাবো, খুবই ইজি একটি লাভ। লাভটি তৈরি করতে প্রথমে আমার উলের সুতা লাগবে। এখানে আমি ইন্ডিয়ান উলের সুতা নিয়েছি আর 2.5 mm একটি কুশি কাটা নিয়েছি। তাহলে চলুন কিভাবে শুরুটা করব দেখি। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। দেখুন, এই ম্যাজিক রিং এর ভিতরে আমি প্রথমে 3টি চেন করে নিব। প্রথমে 3টি চেন করব। দেখুন, এখন আমি 2 লুপস নিয়ে প্রথমে আমি 2টি লুপস ছেড়ে দেব, তারপর আবারও 2টি লুপ ছেড়ে দেব, তারপর আবারও 2টি লুপ ছেড়ে দেব। দেখুন, সেমভাবে আমি 3টি ডবল কুশি করে নিব। এই যে আবারও 2 লুপস নিয়েছি, এখন আমি দেখুন আবারও 2টি লুপ ছেড়ে দেব, আবারও 2টি লুপ ছেড়ে দেব। এইভাবে আমি 3টি ডবল কুশি করে নেব সেমভাবে। যে দেখুন, 2টি লুপ ছেড়ে দিয়ে আবারও 2টি লুপ ছেড়ে দেব, আবারও 2টি লুপ ছেড়ে দেব। দেখুন, টোটাল 3টি হয়েছে। এখন আমি নর্মাল যেই ডবল কুশিগুলো করি সেটা 3টা করব। 3টি ডবল কুশি করব। এখানে একবার সুতা নিয়ে কিন্তু আমি এই ডবল কুশিটা করব। দেখুন, প্রথম 3টি আমি 2বার সুতা নিয়ে ডবল কুশিটি করেছি, আর এখন আমি 1বার সুতা নিয়ে কিন্তু ডবল কুশি করব। প্রথমে 3টি, এখন আবারও 3টি ডবল কুশি করব। দেখুন, 6টি ডবল কুশি হয়ে গিয়েছে। এখন একটি চেন করব। আবারও আমি 2টি লুপস নিয়ে প্রথমে 2টি লুপ ছেড়ে দেব, তারপর আবারও 2টি লুপ ছেড়ে দেব, তারপর আবারও 2টি লুপ ছেড়ে দেব। আবারও একটি চেন করব। আবারও 3টি ডবল কুশি করব। এখানে নর্মাল যে ডবল কুশিটি করি আমরা, সেই ডবল কুশিটি 3টি হবে। খুবই ইজি একটি কাজ, আপনারাও ট্রাই করবেন। আর সময়ও অনেক কম লাগে এই কাজে। দেখুন, 3টি ডবল কুশি শেষ। এখনও আবারও আমি 2 লুপস
নিয়ে আবারও তিনটি ডবল কুশি করব। এখন আমি টু লুপস নিয়ে কিন্তু তিনটি ডবল কুশি করব। এই যে দেখুন টু লুপস নিয়ে প্রথমে আমি দুইটি লুপ ছেড়ে দেব, তারপর আবারও দুইটি লুপ ছেড়ে দেব, তারপর আবারও দুইটি লুপ ছেড়ে দেব। দেখুন সেমভাবে আবারও একটি ডবল কুশি। দেখুন তিনটি ডবল কুশি হয়ে গিয়েছে। এখন আমি তিনটি চেন করব। তিনটি চেন করে দেখুন এখানে আমি সুতাটা জয়েন করে দেব। এখন আমি সুতাটা কেটে দেব। লাভটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটা কিন্তু আপনারা জামার গলায় বা বাচ্চাদের হেয়ার ব্যান্ডেও বসাতে পারেন। আমার লাভটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এভাবে সুতাটা বেঁধে কেটে দেবেন শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।